তুমি লাইভে আসবে বলছিলে, তো এসো একদিন লাইভে, তাহলে লাইভে দেখতে পাবো তোমাদের দুজনকে, দুজনেই এসো। হ্যাঁ আসো, মানে এগুলো না তোমার হচ্ছে কি জানি না, ওয়াচ টাইমগুলো এত কম দেখাচ্ছে ইউটিআ, মানে এই ক্রোম থেকে যে সেই মনিটাইজেশনের ওখানে গেলে না, তো এগুলো দেখ মানে ওয়াচ টাইম যেটা সেটা খুব কম দেখাচ্ছে, কিন্তু ইউটিআই স্টুডিওতে যখন যাচ্ছি তখন কিন্তু ওয়াচ টাইমটা অনেকটা দেখাচ্ছে, এইরকম কেন বুঝতে পারছি না, তো তোমার জানকারি থাকলে বলবে আমাকে। হ্যাঁ ওইটাই তো, তো ইউটিআই মানে ইউটি স্টুডিওতে অনেকটা দেখাচ্ছে ওয়াচ টাইম, কিন্তু সেইভাবে ওখানে যখন সেই মনিটাইজেশনের ওইখানে, যদিও আমার এখনও অনেক বাকি আছে তবুও কিন্তু মানে তবু বাড়লে একটা ভালো লাগে তাই না, যদি দেখি যে কমে যাচ্ছে তো আর একটু মানে মনটা খারাপ হয়ে যায়, এমনিতেই একটা বছর হতে চললো, এবার তো কমতেই শুরু করে দেবে, আমার তো আর 1 মাস মনে হয় বাকি আছে, 1 মাস হাতে আছে, তো 1 মাসের পর থেকে সেই আগের আগের যে ভিডিও, 1 বছরের যে ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে সেইগুলো আবার ওয়াচ টাইম কেটে যাবে, তো এইভাবে কবে যে পুরো হবে বুঝতে পারছি না। আর ব্লগস ভিডিও বানাচ্ছি, ব্লগসগুলো তো কেউ দেখছেই না, আর এমনি ফানি ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও এইগুলো বানালে এইগুলো ডিমান্ড আছে, কিন্তু এইগুলো তো একটা মানে সবসময় বানানো সম্ভব নয় না, এইগুলো কি বলতো ব্লগস যেহেতু ব্লগিং চ্যানেল, এইদিকে খুব ভালোই গরম আছে, মানে বললাম না এই বছরে খুবই গরম পড়েছে, ওখানে গরম পড়েছে তো, এখানে প্রচুর গরম, মানে এইরকম গরম কোনোবারে হয় না, এইবারে প্রচুর গরম পড়েছে, ঠান্ডাটাও যেমন পড়েছিল এইবারে তো গরমটাও সেই রকম। ও আচ্ছা, সব বাড়ি সবাই ভালো আছে তোমাদের, তোমার মা বাবা সব ভালো আছে? আচ্ছা লাইভটা আমি ট্রাই করলাম, অনেকের লাইভটাতে কি বলতো দেখছি যে অনেক মানে স্ক্রিনেতে অনেক সবাইকে নেওয়া যাচ্ছে আর কি, তো ওইটাও অপশনটা আমি আরো জাস্ট দেখব বলে আমি ট্রাই করলাম, যে ওই রকম অপশনটা কই আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি একদিন লাইভে এসো, লাইভে এসে তুমি দেখবে যে ওই অপশনটা দেখতে পাচ্ছ কিনা, দেখবে অনেকের লাইভে অনেক সবাই মানে সবাইকে আর কি দেখা যায়, স্ক্রিনটাতে না অনেক সবাইকে দেখা যায়, তো ওই অপশনটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আরো ওইটা চেক করব বলেই আমি লাইভটা এলাম, যে কিভাবে ওইটা হয় আর কি, যেমন আগের ওই স্ন্যাকেতে ওতে কি বলতো সেই ভিডিও কল সিস্টেম ছিল আর কি, মানে লাইভ চলাকালীন ভিডিও কল করলে অ্যাকসেপ্ট করলে তার সাথে কথা বলা যেত, কিন্তু এইখানেও মানে সবাইকে শো করছে কিন্তু আমি তো অপশনটা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, তুমি দেখো কোনোদিন কারোর যদি লাইভ মানে চলে না, তুমি এমনি দেখতে পাবে ওপর থেকে, তুমি যদি কারোর লাইভে নাও যাও না তো তুমি ওপর থেকে স্ক্রিনেতেই দেখতে পাবে যে ওই অনেকগুলো 4, 5 জন, 6 জন, 8 জন কেউ নেওয়া যেতে পারে ওই স্ক্রিনেতে, তো এই অপশনটাই আমি দেখবো বলে আমি বুঝতেই পারছি না যে কোনখানে কিছু, বুঝতেই পারছি না অপশনটা কোথায়।